তো এই বায়োপ্লাস ফিস ফার্মিংয়ে আমরা শারীরিক বা বাহ্যিক যে ক্ষতিগুলো বা হ্যাজার্ড বা হ্যাজেলগুলো আমরা দেখি এবং মাছের যে ধরনের অসুস্থতাগুলো পরিলক্ষিত হয়, তো আমাদের এখানে যে 20,000 লিটার ট্যাঙ্কের আমরা এখানে পানি ড্রেন করতেছি, তো সোয়াট অ্যানালাইসিসের বিষয়টা আমি এখানে যেটা দীর্ঘদিন থেকে কাজ করছি যে সোয়াট অ্যানালাইসিস, এবং গত বছরের ফেব্রুয়ারি মাসে আমি সোয়াট অ্যানালাইসিস নিয়ে কাজ করেছি এবং রিসেন্টলি ফেসবুক পেজ এবং ইউটিউবেও আমি এটা বলেছি যে সোয়াট অ্যানালাইসিস নিয়ে আমি কথা বলবো। তো সোয়াট অ্যানালাইসিসের যে থ্রেডটা আছে এবং উইকনেস আছে, এই দুটোই মূলত ইন্টারনাল এবং এক্সটার্নাল। এখানে অপারেশনাল যে ইন্টারনাল থ্রেডটা, সেই থ্রেড নিয়েই আসলে মূলত আরও কিছু আপডেট করা প্রয়োজন। এক্সপোর্ট কোয়ালিটি ফিশ ফার্মিংয়ের জন্য আমরা হ্যাসাপ নিয়ে যদি কাজ করতে যাই, সেক্ষেত্রে সোয়াটের এই থ্রেডস, ইন্টারনাল এবং এক্সটার্নাল বোথ থ্রেডস এবং উইকনেস যেটা আছে, এগুলোকে অবশ্যই রিকভারি করে ফেলা প্রয়োজন। তো আমরা এখানে সিজারের এখানে যে কিছু মাছ, যেটা হচ্ছে মাগুর মাছ, আমরা 5,000 মাছ ছেড়েছিলাম এখানে, 5,500 মাছ, যেটা ট্রান্সপোর্টে কিছু মারা গেছে প্রায় 500 মতো। আর 52তম দিনে আমাদের একবার পানি চেঞ্জ করা হয়েছে, যেখানেও প্রায় আমাদের 150 থেকে 200 মাছ মারা গেছে, এবং 74তম দিনে আমাদের মাত্র 12 ঘন্টার ব্যবধানে খাবারের যে টেন্ডেন্সিটা, তার উপর ভিত্তি করে এবং অ্যামোনিয়া কন্ট্রোলের বিষয়টা আমরা এখানে দেখেছি, এবং তারপরে যে মাছগুলো মারা গেছে, হ্যাঁ, আমরা এ পর্যন্ত কালকে রাত্রে মাছ পেয়েছি 53টা, সকালে 74টা, এবং এখন পর্যন্ত প্রায় 17-18টা মাছ আমরা পেয়েছি। তো কেন এটা হচ্ছে? এখানে গায়ে কোনো স্পট নাই বা এ ধরনের কোনো ধরনের কোনো বিষয় আমরা এখানে দেখি নাই। তাহলে পরে পানির প্যারামিটার, পানির প্যারামিটার এখানে যেটা আছে সবগুলো ঠিক আছে, বাট বায়োলজিক্যাল যে হ্যাজার্ডটা বা হ্যাজেলটা, এখানে মাইক্রোবায়োলজিক্যাল যে বিষয়টা, তো সেখানেই আমাদের বিবেচ্য বিষয় যে মাছগুলো এখানে যে দেখা যাচ্ছে যে তারা চলাফেরা করতেছে, বাট সব মাছ কিন্তু আমাদের এখানে ধীরে ধীরে আস্তে আস্তে উইকার হয়ে যাচ্ছে, এবং যা আছে সেগুলোর বিষয়গুলো নিয়ে যদি আমরা কথা বলি তাহলে পরে অনেক বিষয় আসে। তো আমি সোয়াট অ্যানালাইসিসের বিষয়টাতেই এই বিষয়গুলোকে তুলে ধরবো। তো এখানে আমি কিছু মরা মাছ আছে, সেই মরা মাছগুলো আমি দেখাচ্ছি। তো এখানে সেই মাছগুলো আছে অলরেডি, এখানে পিঁপড়া চলে আসছে। প্রকৃতির এটাই ব্যাপার যে ইকোসিস্টেমে ইকো ব্যালেন্সিংয়ের জন্য আমাদের কে বিষয়গুলোকে বিবেচনা করতে হবে, যে বায়োপ্লাস ফিশ ফার্মিং কিন্তু সাস্টেনেবল ফিশ ফার্মিং। এবং এখানে যে মাছগুলো আছে সেই মাছগুলো আমি দেখাচ্ছি যে কোনো ধরনের স্পট নাই, যেটা হচ্ছে যে এগুলো মারা গেছে এবং তাদের গায়ে কোনো স্পট ছিল না। এই কিছুক্ষণের মধ্যে এগুলো পিচ্ছিল ভাবটাও আছে, এবং এদের যে পেটে এই একটা মাছে এখানে লালচে ভাব আছে, যেটা অবশ্যই ডিফারেন্ট থিং। এখানেও দেখা যাচ্ছে যে কোনো ধরনের সমস্যা নাই, বাট তাহলে পরে সমস্যাগুলো, গায়ে কোনো ধরনের স্পট নাই, এর যে গিল আছে সেই গিলের মধ্যেও কিন্তু আমি কোনো ধরনের দেখতে পাই নাই, আমি যে আগে টেস্ট করেছি কালকে রাত্রে সেটা। এটা হচ্ছে আমার ফ্লকের জন্য হয়েছে, যেটা আমি এর আগেও আমার ইতে বলেছি যে কিভাবে এরা অ্যামোনিয়াকাল এবং কার্বন সোর্স ইউজ করে ফ্লক ফার্মিংয়ে, একটা মাছ মারা গেলে কী ধরনের সমস্যা হতে পারে। তো ইকো ব্যালেন্সিংয়ের বিষয়টা এখানে, যেমন পিঁপড়ারা আছে তারা তাদের খাদ্য সঞ্চয় করতেছে, একই রকমভাবে মাছের যে অ্যামোনিয়াকাল ভ্যালু সেটাকে ব্যাকটেরিয়া কালচারের মাধ্যমে সেটাকে প্রোটিনে কনভার্সন করা হচ্ছে এবং তাদের খাবারে রূপান্তর করা হচ্ছে। তো এই মাছগুলোতে কোনো সিমটম নাই, এবং এদের লেজ, যেটা লেজের কিছু অংশ পচে গেছে, এটা লেজের কিছু অংশ পচে গেছে, এটা লেজ পচা না, এটার কিছু অংশ গেছে, আর যেমন হচ্ছে এটা ঠিক আছে, এরকম কিছু বিষয়। আজকের এই বিষয়টা যেটা, যে আমরা কেন পানি ড্রেন করতেছি, এ ব্যাপারে আমি বিষয়টাকে সিজারকে বলবো, যে সিজার যদি কিছু বলে। সিজার পানি ড্রেন করতেছে, সিজার তুমি কিছু বলো, সিজারকে বলবো যে সিজার যদি কিছু বলে, সিজার পানি ড্রেন করতেছে, সিজার তুমি কিছু বলো। পানি ড্রেন করার মতো কোনো সিমটম আমাদের ছিল না, তারপরেও করছি এই কারণে, যেহেতু আমরা যে আসলে মাছগুলোর যে সমস্যা, সেই সমস্যা আমরা কিছুটাই দেখতে পাচ্ছি না, কারণ আমরা যেটা জানি সচরাচর যে মাছের প্রবলেম হলে হয়তো নেস পড়ছে বা টুকরা পড়ছে, অথবা দেখা গেছে অতিরিক্ত খাওয়ার কারণে পেট ফেটে গেছে, এরকম কোনো কিছুই আমার মাছের নাই। আমার টোটাল যে প্যারামিটারগুলো ছিল বায়োপ্লাসে, পিএস থেকে টিডিএস, অ্যামোনিয়া সব কিছু আমার ওকে। তারপরেও গত পরশু দিন হঠাৎ করে আমার মাছ খাচ্ছে না, সকাল থেকে কাল থেকে কেন খাচ্ছে না এটা তোমার কারণ জানতে হবে, কেন হঠাৎ করে মাছ খাচ্ছে না। তারপরে আমি মানে আমার মনে একটু সন্দেহ হলো, কারণ
আমাদের এক বড় ভাই একটা প্রজেক্ট করেছে, উনি 1,16,000 টাকা, ওনারও সেম এরকম হয়েছিল। পরবর্তীতে যে দেখছি যে মাছ ওনার কাউন্টিং এ অনেক কম, 20,000 মাছ থেকে মাত্র 5,500 মাছ পাইছে। আমার ওই ইয়ে থেকেই যে একটু যে আমি না আমি একটু পয়েন্টে ড্রেন করে আমি ফিজিক্যালি দেখতে চাই আসলে আমার মাছের কোয়ান্টিটি ঠিক আছে কি না একটা আন্দাজ, এই কারণে ড্রেন করা বেসিক্যালি, এছাড়া কিছুই না। তো আসলে আমার মাছের যে কোনো প্রবলেম গায়ে কোনো কিছু গাঁদা বা কিছু এরকম কোনো কিছু আমার মাছের মধ্যে নাই, কিন্তু সব আননোন। এখন আননোনটা কেন সেটা এখন আমাদেরকে বের করতে হবে। আননোন মানে হচ্ছে আনহেলদি, আননোন মানে হচ্ছে আনহেলদি এনভায়রনমেন্ট। আনহেলদি এনভায়রনমেন্ট মানে হচ্ছে এখানে ফিজিক্যাল ফিজিওকেমিক্যাল যে প্যারামিটারগুলো সেগুলোতে ফেল নাই, বরং বায়োলজিক্যাল হ্যাজার্ড। এই বায়োলজিক্যাল হ্যাজার্ড যেটা পানির প্যারামিটার, অর্থাৎ মাছের জন্য যে এনভায়রনমেন্টগুলো দরকার, যে ধরনের বায়োলজিক্যাল পরিবেশ দরকার, যেটা এক্সপোর্ট কোয়ালিটি মাছের জন্য হ্যাসাপের ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট। এবং বাংলাদেশ সরকার এভাবে যথেষ্ট চেষ্টা করতেছে, আমরাও এ ব্যাপারে চেষ্টা করতেছি, মৎস্যকুঠির এ ব্যাপারে কাজ করতেছে। আর আমাদের এটা পাইলট প্রজেক্ট, যেখান থেকে আমরা ক্যাটফিশের জগতে একটা তাদের লাইফ সাইকেলে যে ধরনের সমস্যাগুলো হচ্ছে এখান থেকে আমরা সেগুলো সমাধান করতেছি। এবং আশা করতেছি যে আমরা এটার হারভেস্ট নেক্সট উইথ ইন 2 মান্থ আর 2.5 মান্থের মধ্যে এটার হারভেস্টিং হবে, শীতকালের মধ্যে পড়বে সেটা। তো এটার আপডেটটা আমরা পরে দিব, যে শুধুমাত্র মাছ তার খাদ্য খেলেই হবে না, তার সাথে সাথে তার ইমিউন বুস্টিংয়ের একটা ব্যাপার আছে। যে ব্যাপারগুলো হচ্ছে যে মাছ যদি স্বাভাবিকভাবে বৃদ্ধি প্রাপ্ত হয় এবং তার ইমিউন সিস্টেম যদি ডেভেলপ না থাকে, তাহলে ছোটোখাটো যে কোনো বিষয়েই তারা এ ধরনের প্রকৃতির বিরুদ্ধে তারা অবস্থান করতে পারে না। যেটা পন্ড কালচারে দেখা যায়, যে পন্ড কালচারে আমরা বিভিন্ন ধরনের বিষয়গুলোকে চোখে দেখতে পাই, যে ইকোসিস্টেম বা ইকো ব্যালেন্স, যেখানে ব্যাকটেরিয়াল যে ইতে ব্যাকটেরিয়াগুলো বিভিন্ন ধরনের অ্যামোনিয়াকাল প্লাস আদার্স মাইক্রোবায়োলজিক্যাল বিষয়গুলোকে কাভার করছে, তো আমাদের এখানে সেই পরিবেশটা তৈরি করতে হবে, এটাই হতেছে আমাদের অ্যাসেসমেন্ট। এবং আমরা সেই বিষয়ে কাজ করছি, এবং আমরা নেক্সট যে পানি পরিবর্তনের পর থেকে আমরা আশা করব যে আমাদের এই পরিবেশটা আর থাকবে না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মৎস্যবিদের পক্ষ থেকে। সিজার, লাস্ট কথাটা বলে দাও। লাস্ট কথা হচ্ছে যে আমাদের জন্য দোয়া।